প্রযুক্তি দুনিয়ায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো ঘটনা। চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের সেই সকল ছোটখাটো ঘটনাগুলো। ভিডিও গেম ব্যবসায়ে বেশ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বিখ্যাত গেমিং প্রতিষ্ঠান টেনসেন্ট। এমনটাই দাবি করেছেন টেনসেন্ট হোল্ডিংসের প্রধান নির্বাহী এবং সহপ্রতিষ্ঠাতা পূর্ণিমা। তবে এই চ্যালেঞ্জটি আসছে টেনসেন্টের প্রতিযোগীদের কাছ থেকেই, তবে সেক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাই হতে পারে এগিয়ে থাকার একমাত্র উপায়। আর তাই কোম্পানিটি এআই গবেষণায় সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছে। গত সোমবার শেনজেনের একটি স্টেডিয়ামে টেনসেন্টের বার্ষিক সভায় এমনটাই জানান পূর্ণিমা। টেনসেন্ট বিশ্বের বৃহত্তম গেমিং কোম্পানি ও চীনের বৃহত্তম সামাজিক নেটওয়ার্ক উইচ্যাটের মালিকানা কোম্পানি। টেনসেন্টের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান থাকলেও মোট আয়ের 30% বেশি আসে ভিডিও গেম থেকে। ক্ষমা চাইলেন মেটা সিইও ও ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। বুধবার অনলাইনে শিশু সুরক্ষা সংক্রান্ত এক শুনানিতে শ্রোতাদের মধ্যে অনেকেই জুকারবার্গের বিরোধিতা করেন। মূলত আমেরিকান আইন প্রণেতারা বিগ টেক অ্যান্ড দি অনলাইন চাইল্ড যৌন শোষণ সংকট ইস্যুতে মার্ক জুকারবার্গ এবং অন্য বড় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে প্রশ্ন করেছিলেন, আর তখনই সোশ্যাল মিডিয়া বিরোধী পোস্টারের মাধ্যমে প্রতিবাদ জানান অনেকেই। মূলত ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা এবং অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে আত্মহত্যা এবং শিশুদের প্ররোচিত করার অভিযোগের ভিত্তিতে এই শুনানি অনুষ্ঠিত হয়। তবে এই শুনানিতে শুধু মেটার সিইওই নন, টিকটক, ডিসকর্ড, এক্স ও স্ন্যাপের সিইওদেরকেও শিশু সুরক্ষা বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। ভিসা এক্সেলারেটর প্রোগ্রামের চতুর্থ সংস্করণ নিয়ে আসছে ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা। এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন বাংলাদেশি ফিনটেক ও গ্রোথ স্টেজ স্টার্টআপগুলো। এই বছরের সংস্করণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গ্লোবাল মানি মুভমেন্ট, লয়্যালটি অব দ্য ফিউচারের মতো নতুন জায়গাসহ ডিজিটাল অ্যাক্সেপ্টেন্স ফর মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস ও এমবেডেড ফাইন্যান্সে গুরুত্ব আরোপ করা হবে। প্রোগ্রামে স্টার্টআপগুলোর জন্য থাকছে নতুন সলিউশন তৈরি ও পরীক্ষা করার সুযোগ। এবারের এক্সেলারেটর প্রোগ্রামের আবেদন শেষ হবে আগামী 8 মার্চ। বাছাইকৃত স্টার্টআপগুলো এবছরের মে থেকে নভেম্বর মাস পর্যন্ত এই প্রোগ্রামের সাথে যুক্ত থাকবে। ধারণা করা হচ্ছে 2 দশকের মধ্যে প্রথমবার বিখ্যাত গ্রাফিক্স কার্ড নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া শেয়ারের দাম বিবেচনায় অ্যামাজনকে পেছনে ফেলতে যাচ্ছে। গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট থেকে সামান্যই পিছিয়ে আছে এনভিডিয়া। 2024 সালের শুরুতেই শেয়ারের মূল্য 40% বৃদ্ধি পাওয়ায় $1.715 trillion মার্কেট ভ্যালু পেয়েছে এনভিডিয়া। 2023 সালে শেয়ার 3 গুণ বৃদ্ধি পাওয়ায় এনভিডিয়া যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের 5ম দামি শেয়ারে পরিণত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা বিশ্বের কম বেশি সব টেক জায়ান্টেরই গ্রাফিক্স প্রসেসরের চাহিদা মেটায় এনভিডিয়া, যার বাজার মূল্য $500 billion। এর আগে সর্বশেষ 2002 সালে এনভিডিয়া অ্যামাজনকে শেয়ারের দামে পেছনে ফেলেছিল, যদিও সে সময় এই দুই কোম্পানিরই মার্কেট ভ্যালু মাত্র $6 billion নিচে ছিল। সম্প্রতি বিশ্বের বিখ্যাত গেম নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমসে বিনোদন খাতের শীর্ষ ব্যবসায়ী ওয়াল্ট ডিজনি কোম্পানি $1.5 billion বিনিয়োগ করেছে। এই বিনিয়োগের মূল লক্ষ্য গেমস অ্যান্ড এন্টারটেইনমেন্ট ইউনিভার্স তৈরি করা, যেখানে ডিজনি পিক্সার, মার্বেল, স্টার ওয়ার্স, অ্যাভাটার ইত্যাদি নানা চরিত্রের উপর ভিত্তি করে গেম ও শো নির্মিত হবে। এর আগে এই দুই কোম্পানি ফোর্টনাইট ও মার্বেল নেক্সাস ওয়ার উইথ গ্যালাক্টাস গেম নিয়ে একীভূত হয়েছিল। এর দ্বিতীয়টি 15.3 মিলিয়ন বারেরও বেশি খেলা হয়েছে।